الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ডুমুর ফলের কসম কেটেছেন, কারণ এই ফলের অনেক উপকারিতা আছে। এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল। কালো ডুমুর হয়, সাদা ডুমুর হয়। এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয়। ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না? ডায়াবেটিক্স আছে কার কার? অনেকের আছে না? এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দেবে। কি খাবেন? ডুমুর ফল খাবেন। অনেক নারীদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসি। এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যায়। এটার মধ্যে অনেক স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আছে। আর এই ফলটা জান্নাতি ফল। কি ফল? এটা জান্নাতি ফল। এই তিন গাছটা জান্নাতের গাছ। সাইয়েদনা আদম আলাইহিসসালাম কে আল্লাহ বললেন, وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ ও আদম, তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো, জান্নাতে খাওয়া দাওয়া করো, যা মনে চায় করো, কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না। কার কথা? সব খাও, সব করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফলই খেয়ে ফেললেন। وَلَقَدْ عَهِدْنَا إِلَى آدَمَ مِنْ قَبْلُ فَنَسِيَ وَلَمْ نَجِدْ لَهُ عَزْمًا আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই। পারবে কেমনে? আদম তো ভুলে গেছে। আদম আলাইহিস সালাম কি করছে? ভুলে গেছে। ভুল করে তিনি খেয়ে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শুধু আদমই খান নাই, হাওয়াও খেলেন আলাইহিমাস সালাম। খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো, নেকেড হতে শুরু শুরু করলেন। আদম আর হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন? উলঙ্গ হতে শুরু করলেন, গায়ের মধ্যে আর জামা নাই। সম্মানিত ভাইয়েরা, এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের মিশন। জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা। শয়তানের মিশন হচ্ছে আদম জাত বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায়, নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায়। জান্নাতে যেমনি আদম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় শয়তান খুলেছে, দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, শয়তানের এই অসুয়াসায় ফাঁদে পা দেয়া যাবে না। শয়তান চেয়েছে জান্নাতে কেমন করে মা হাওয়ার কাপড় খুলে ফেলা যায়, দুনিয়াতে শয়তান চায় কেমন করে আপনাদেরকে নেকেড বানানো যায়। ঠিক কিনা? বাংলাদেশের নারীদের কাপড় এখন দেহের মধ্যে বাড়ছে নাকি কমছে? আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হাই। আছি আমরা একুন জামানায় লাজ শরম গেছে হারায়। ঠিক কিনা? পোশাক আশাক নারীদের খাটো হতে শুরু করেছে, এটা শয়তানের মিশন। এজন্য মায়েরা বোনেরা খবরদার, পোশাককে ছোট করবেন না, খাটো করবেন না, হেজাব পরবেন। এই হেজাবকে ফরজ করেছে কে? এই হেজাব আপনার অধিকার, আপনার অধিকার আপনি বুঝে নেন। হেজাব আপনার অহংকার, এই হেজাব হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? নারী অধিকারের যারা কথা বলে, নারী আন্দোলনের কথা যারা বলে, তাদের কথায় কান দিবেন না। এরা বক্তব্যের মঞ্চে উঠে নারীর অধিকারের কথা বলে, কিন্তু তাদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা, তাদের ঘরের কাজের মেয়েগুলাই বেশি নির্যাতিতা। চিল্লায় কোন ঠিক কিনা? তারাই লোহা গরম করে কাজের মেয়েগুলোর পিঠে ছ্যাঁক দেয়, তারাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধাবোধ করে না। চিল্লায় কোন ঠিক কিনা? শয়তানের মিশন জান্নাতে ছিল যেটা দুনিয়াতে এটা। পোশাক কি করে আলাদা করা যায়? এই জন্য হেজাব যেন আমরা ভুলে না যাই। হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, আপনার সৌন্দর্য, আপনার সম্ভ্রম, আপনার স্ট্যাটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায়। ঠিক কিনা? কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে, নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের। কি পোশাক আছে বলেন তো একটা?
হ্যাঁ পাখি, আর কি আছে? লেহেঙ্গার, কিরণমালার, এগুলো পড়বেন না, হেজাব পড়বেন। হেজাব একটা নারীকে যত সুন্দর, রূপবতী, গুণবতী, সুস্নিগ্ধা লাগে, অন্য কোন পোশাকে লাগে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল, লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায়, দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল, ওই গাছের নাম ছিল তিন গাছ। কি গাছ? ওই তিনের কসম কোরআনে কেটেছে কে? সেজন্য আল্লাহ বললেন, ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ, পড়ে তিনের কসম, জাইতুনের কসম, জাইতুন মানে জলপাই, আওয়াজ করে বলতে হবে, জাইতুন অর্থ জলপাই। খাইছেন জলপাইর আচার? খাইনি আমরা? জাইতুন মানে জলপাই, ইংরেজিতে বলে অলিভ। তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে। আরব দেশের জলপাই একটু ছোট হয়, আমাদের গুলা সাইজে বড় হয়। আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায়, আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না, অনেক টক না। এই সাতটা জলপাই আর একটা তিন, এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান, আপনার বার্ধক্য রোধ হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আলহামদুলিল্লাহ। পড়ে এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাকস, পাহাড়ি এরিয়াতে হয়, শত বছর বেঁচে থাকে। বিশ্বনবী বলেছেন, কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা। বিশ্বনবী বললেন, জাইতুনের তেল খাও, জাইতুনের তেল গায়ের মধ্যে দাও, জাইতুনের তেল মালিশ করো, জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? জাইতুনের তেল দাড়িতে, চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না। বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতে, আমি নিজেও মাখি প্রতিদিন, আপনারাও মাখবেন। বাজারে পাওয়া যায়, যে বলবেন অলিভ অয়েল, কি বলবেন? অলিভ অয়েল বললে আপনাকে দিবে, স্পেনের, মেড ইন স্পেন, এদের অলিভ অয়েল ভালো, ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো, এটা খাওয়া যায়। তাম্বুতু বিদ্যুহুনি ও সিবগিল্লিল আখিলিন, এটার অনেক কাজ, খাওয়াও যায়, মালিশও করা যায়, জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায়। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী বললেন, নিআমাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসোয়াক কতই না ভালো, আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি জাইতুন আপনি খান, দাড়িতে মাখবেন, চুলে মাখবেন। আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায়, যদি এক্সট্রা ভার্জিন হয়, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন। এরপর আরেকটা আছে ভার্জিন, 2% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে, 3-5% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে এটার বলে রিফাইন্ড পিওর, ওটা গায়ে মালিশ করবেন, বরকত আছে না নাই? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরার, ভুল ধরার ক্ষমতা কারো আছে? এক লোক বট গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, আর বট ফল দেখে অবাক, যে এত মোটা বট গাছ, ফলগুলো এত ছোট, বট ফল ছোট হয় না নাকি এত বড়? আর পাশে লাউ গাছ, আল্লাহরে গালে দিতেছে, আল্লাহর কি রুচি, চিকন চিকন কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, এত বড় ফল, আর ইয়া মোটা বট গাছ, এতটুকু ফল, আল্লাহরে গালি দিতে দিতে ঘুমায় গেছে, আল্লাহরে গালি মারতে মারতে কখন যে ঘুমায় গেছে নিজেও জানো, হঠাৎ একটা বট ফল পড়ছে একেবারে নাক লাভ দিয়ে উঠেছে, উঠে থেকে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্লিডিং, নাকের রক্ত মুছে আর পড়তে আরম্ভ করছে, আলহামদুলিল্লাহ। কি পড়ে মনে মনে কয়, আল্লাহরে কেন গালি দিলাম, ওই কুমড়া যদি এইখানে হইতো, ওই লাউ যদি এটার উপরে হতো, কুমড়া যদি একটা নাকের উপরে পড়তো, আমি নিজেই কুমড়া হইয়া যাইতাম, ঠিক কি না? সুবহানাল্লাহ। পড়ে মা খালাকতা হাযা বাতিলা, এমনি এমনি আল্লাহ কিছু বানায় নাই, যেখানে যেটা যতটুকু দরকার সেটা করে দিয়েছে কে? চোখ যেখানে থাকা দরকার চোখ দিছে কে? আল্লাহ। নাক যেখানে দরকার নাক দিছে কে? আল্লাহ। চোখ কান এদিকে না হয়ে যদি অন্যদিকে হইতো সুবিধা হইতো? চোখ দুইটা মনে করেন এদিকে নাই, আছে এদিকে, এদিকে একটা চোখ, এদিকে সুবিধা হইতো? খাওয়ার সময় আমরা প্রথমে দেখি, নাক দিয়ে শুকি, তারপরে মুখে মারি, ঠিক কি না? তো চোখ যদি পিছনে হইতো প্রত্যেকটা খাবার নিয়ে চোখটা দেখানো লাগতো এভাবে, তাই না? নাকও যদি এইখানে না হয়ে এদিকে নাকটা হইতো, খাবার নিয়ে ঘ্রাণ শুনতে চাইলে পেছনে নিয়ে, দেখেন কি সেটিং,
চোখ যদি এইখানে না থাকে, মাত্র 2 ইঞ্চি উপরে যদি আল্লাহ দিত, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, সেজদা দিতে পারতেন? চোখ বন্ধ করে সেজদা দেওয়া লাগতো, ঠিক কিনা? ফুটবল খেলতে পারতেন? ফুটবলে হেড দিলে ডিমের মতো পোস হয়ে যেত চোখ দুটো। সুবহানাল্লাহ, পড়বেন না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।